কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিকের কনভয়ের উপর হামলার ঘটনায় স্বস্তি পেল বিজেপি গেরুয়া শিবিরের তেইশ সমর্থকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট আপাতত তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা গত ছাব্বিশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ পুলিশের দায়ের করা শতপ্রণোদিত মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক জেলা বিজেপি সহসভাপতি ডিনাতা ব্লকের বিজেপি সভাপতি সহ মোট আঠাশ জনের প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয় বেছে বেছে ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে দাবি দাবি করে গেরুয়া শিবির কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি কর্মীরা আবেদন করেন মামলাটি বিচারপতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়ে দেন ডিভিশন বেঞ্চে এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মামলা শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে বিচারপতি রাজশাহর মানতার নির্দেশ ওই বিজেপি কর্মীরা আপাতত দিনহাটা এলাকা ছেড়ে যেতে পারবেন না ডিভিশন বেঞ্চের নির্দেশের আগে পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিকের কনবায়ুর উপর হামলার ঘটনায় স্বস্তি পেল বিজেপি গেরুয়া শিবিরের তেইশ সমর্থকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট আপাতত তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা